হাই আমি তোতনা না বাঙালির রান্নাবান্নাতে সবাইকে আমন্ত্রণ আজ আমি বানাবো সিঙ্গারা এর জন্য লাগছে ময়দা এক কাপ সাদা তেল পরিমাণ মতো লবণ সামান্য খাবার সোডা গরম মশলা গুঁড়ো এক চামচে চার ভাগের এক ভাগ হলুদ গুঁড়ো সামান্য সামান্য মৌরি দুটো মাঝারি মাপের আলু আলু আমি সেদ্ধ করে নিয়েছি বাদাম ভাজা দু চামচ কড়াইতে সামান্য তেল দিয়ে ভালোভাবে ভেজে নিয়েছি আর খোসা ফেলে দিয়ে দুভাগ করে নিয়েছি রোস্টেড জিরে গুঁড়ো হাফ চামচ একটা বড় পেঁয়াজ কুচানো ধনেপাতা কুচি এক চামচ আর এখানে আছে চারটে শুকনো লঙ্কা তেলে ভেজে আমি হাত দিয়ে গুঁড়ো করে নিয়েছি আদা রসুন ছেঁচা হাফ চামচ প্রথমে আমি ময়দা মাখব তাই ময়দাতে দিলাম সামান্য খাবার সোডা পরিমাণ মতো লবণ ময়দার সাথে আমি ভালোভাবে মিশিয়ে নিচ্ছি এবার দেব দু টেবিল চামচ তেল সিঙ্গারার ময়দা মাখতে একটু বেশি তেল লাগে তেলটা ময়দার সাথে ভালোভাবে মিশিয়ে নিতে হবে এরপর অল্প অল্প করে জল দিয়ে ময়দাটা মাখব সবসময় মনে রাখবেন সিঙ্গারা বানাতে হলে ময়দা মাখাটা যেন পাতলা না হয়ে যায় একটু শক্ত রাখতে হবে তাই সবসময় অল্প অল্প করে জল দিয়ে ময়দাটা মাখবেন ময়দা মাখা হয়ে গেছে এবার আমি এটা রেখে দেব ঢাকা দিয়ে পনেরো মিনিটের মতো এবার আমি বানাবো শিঙারার ভেতরের পুর তাই কড়াই গরম করে এক চামচ তেল দিলাম এতে দেব মৌরি মৌড়ি ভাজা ভাজা হয়ে এলে দেব পেঁয়াজ কুচি পেঁয়াজ আমি সামান্য ভেজে নেব পেঁয়াজ হাফ ভাজা হয়ে গেছে এবার দেব আদা রসুন ছেঁচা আদা রসুন পেঁয়াজের সাথে সামান্য নেড়ে নেব এবার দিয়ে দেব সেদ্ধ আলু আলু আমি খুন্তি দিয়ে ভেঙে নেব। তবে পুরোপুরি ম্যাশ করব না ছোট টুকরো টুকরো করে নেব এবার দিচ্ছি লবণ গরম মশলা গুঁড়ো রোস্টেড জিরে গুঁড়ো হলুদ গুঁড়ো ভাজা বাদাম ভাজা লঙ্কা আমি এখানে চারটে শুকনো লঙ্কা ব্যবহার করেছি আপনারা চাইলে বেশি বা কম দিতে পারেন এবার এগুলো আমি ভালোভাবে আলুর সাথে ভেজে নেব এবার দেব ধনে পাতা কুচি আমি এখানে সিঙারার আর পুরের জন্য সেদ্ধ আলু ব্যবহার করেছি আপনারা চাইলে ছোটোটো করে আলু কেটে এটা বানাতে পারেন তবে সামান্য জল ব্যবহার করতে হবে না হলে আলু সেদ্ধ হবে না তৈরি শিঙ্গার আর পুর এবার এটা আমি ঠান্ডা করে নেব মাখানো ময়দা থেকে দুটো লেচি কাটছি আমি চারটে সিঙ্গারা বানাবো সামান্য ময়দা দিয়ে রুটিটা বেলবো রুটিটা লম্বা করে বেলতে হবে কারণ একটা লম্বা রুটি দিয়ে দুটো সিঙ্গারা বানাবো রুটি বেলা হয়ে গেছে এরপর এটা ছুরি দিয়ে দুভাগ করে নেব যে ধার ছুরি দিয়ে কেটেছি ওই ধারে সামান্য জল বুলিয়ে নেব হলে ধার ভালোভাবে মোরা যাবে না এটাকে দুপাট করে নেব আর হাত দিয়ে ভালোভাবে চেপে দেব। শিঙারার ভেতরে পুর দেবার জন্য খিলি বানিয়ে নেব বাঁ হাতে শিঙারার খিলিটা নেব আর ডান হাত দিয়ে সামান্য পুর এর মধ্যে দিয়ে দেব। দেখুন এইভাবে আমি শিঙারাটা মরবো যেদিকটা বেশি সেদিকে একটা ভাঁজ করে নেব এইভাবে আর যে দিকটা ছোটো সেদিকে সামান্য জল বুলিয়ে নেব এরপর যে দিকটা ভাঁজ করেছি সেটা টেনে নিয়ে এসে জল বোলানো ছোট দিকের সাথে মিলিয়ে ভালোভাবে চেপে দেব যাতে ভাজবার সময় খুলে না যায় সিঙ্গারা আমি ডুবো তেলে ভাজবো তাই আগেই তেল গরম হতে দিয়েছি তেল গরম হয়ে গেছে এবার এতে এক এক করে বানানো শিঙাড়াগুলো দেব তবে খেয়াল রাখতে হবে সিঙ্গারা বানানোর সময় অবশ্যই আঁচ কমিয়ে দিয়ে ভাজতে হবে খুব গরম তেলে ভাজলে বাইরেটা লাল হয়ে যাবে মজমজে ভাবটা আসবে না বা ভেতরটা ভালোভাবে হবে না শিঙ্গারাগুলো লাল করে এপিট ওপিট ভাজবো তাই উল্টে দিচ্ছি সিঙ্গারা ভাজতে একটু বেশি সময় লাগে ভালোভাবে সব দিক ভাজা হয়ে গেছে এবার শিঙ্গারাগুলো ভালোভাবে তেল ঝরিয়ে তুলে নেব তৈরি শিঙ্গারা গরম গরম পরিবেশন করুন